জিন্দেগি সকল नेक গুলি আমি আপনার গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম মায়ার নবীর সিনদা থেকে মাথা উঠায় না এবার ওমর ডাক দিয়ে বলে আবু বকর রে সর আমাকে জায়গা করে দে এবার আবু বকর মায়ার নবীর কাছে जया ডাক দিয়ে বলে আগণিজি আর কাদব না গো আর কাদব না আপনার কান্না সইতে পারি না যারা জানি আমি আবু করে এসেছি আমি উমর এসেছি কোন উমর যে উমর খোলা দরবারে হাতে লাইয়া মক্কাতুল মুকাররাবা থেকে 100 টি লাল উটের লুবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন থেকে মাথাটা আলাদা করার জন্য রওনা হয়েছি কিন্তু আপনার সুন্দর চেহারার দিকে তাকাইয়া খোলা হাত দরবারে আপনার কদমের পাশে রাইখা আমি উমর আপনার চেহারা দেখে তাও ঠিক কালে মা পরে মুসলমান হয়ে যা শোন এয়া হাবি বাংলা উম মন ধরে চলো আমি ওমর কথা দিলাম গো আমি কি জিন্দগিতে যত না কামল করেছি মধুনের জিন্দগিতে যতন একামল করেছি আমি ওমর আমার তেমন জিন্দেগির সকল নেয় কামল বলি আপনার উম্মদকে ধেয়ে দিলাম মুরব্বী বাবা জিরা আমার তোমাদের কপালে চুমু দিয়ে ভলির একটু মনোযোগ দিয়ে শোনো দেখো না নবীর বিরহ ব্যথা চোখ দিয়ে দুই ফুটা ফানি বের হয় কিনা আবু বকর ওমর ডাক দিয়ে বলে এখানে দাঁড়িয়ে থাক

দশনা দিনের নবীর সংবাদ দিয়েছি ওই যে পাহাড়ের গুহা দেখা যায় ওই পাহাড়ের গুহার ভিতরে উম্মতের জন্য নবী উম্মতি উম্মতি বলে গন্ধে চার বাড়িতে জল فاطمه ছাড়া হাসান হুসাইন ছাড়া মায়ের নবীকে নেওয়া সম্ভব হবে না আবু বকর আলী ওরা হয়েছে

বলে ফাতেমা ফাগলামি করো না ফাগলামি করো না বাবা বলে নাই রে পাহাড়ের গুহার ভিতরে উম্মতি উম্মতি বলে কান্দে হুসাইন তাড়াতাড়ি করে চল হাজরত ফাতেমা হাসান হুসাইন কে লইয়া পাহাড়ের গুহার কাছে যাইয়া নজর করে দেখে মায়ার নবী সেজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে নবী কাঁদে ফাতেমা ডাক দিয়ে বলে বাবা আ বাবা বাবা গো তোমার চোখের পানি আমি ফাদ দে সহ্য করতে পারি না কেমন করে গো আমাকে বইলা তুমি এখানে পড়ে আছো আমার মা নাই গো তুমিও যদি না থাকো আমি ফাদ দে পাগলের মতো হয়ে যা বাবা জানো হাসান খান দে মো খান দে হাজার হুসেন কাদের ডাক দে বল মাগো ও মা আমাদের সুরের মধ্যে যখন তিন দিন পর্যন্ত কোনো আগুন জ্বলতো না আমাদের দুই ভাই খে তুমি মায়ের নবীর কাছে নিয়ে যাইতা নানার চেহারার দিকে একটা নজর যখন তাকাইতাম গো মা আমাদের দুই ভাইয়ের পেটের খিদা নিবারণ হয়ে যায় আমি না আপনার মা এসেছি আপনাকে নেওয়ার জন্য কিন্তু মায়ের নবী থেকে মাথা উঠায় না জন্য উম্মতি উম্মতি বলে গান্ধে কোন বাবা যদি কাঁদে গো দুনিয়ার কোন সন্তান সেটা সহ্য করতে পারে না হাজারতে ফাতেমা শাস্তার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে প্রভু আ প্রভু প্রভু গো আমার বাবাকে আর কত কাঁধান কাঁধাইবা তাইফের রক্ত দিয়েছে উহুদের রক্ত দিয়েছে আমার বাবা কে কত নীট চা তর্য করেছে মদিনার গুণা আমার বাবা কেও নীর্চা করেছে আমার বাবাকে আর কত কাদাল কাদাই আবার বাবার চোখের বালি আমি ফাঁদে বা সর্য করতে পারি না আল্লাহ ডাকতে বলে জি জিবরাইল আর জিবরাইল কই রে তাড়াতাড়ি করে যা আমার বন্ধু কাঁদে রে আমার বন্ধুর চোখের পানি আমি বালিকের রহমতের মধ্যে জোশ এসে গিয়েছে আবু বকর কাঁদে ওমর কাঁদে আলী হাসান হুসাইন কান্দে বা কান্দে আমার বন্ধুকে গিয়ে বলো সেজদা থেকে মাথা উঠানোর জন্য আমি আল্লাহ কথা দিলাম যে উম্মতের জন্য আমার বন্ধু কাঁদে কিয়ামতের দিন আমার বন্ধুকে জিজ্ঞাসা করা ব্যতীত আমার বন্ধুর একটা কেউ আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ঝাড়াবো না হযরত জিবরাইল

জাহাজ নামের মধ্যে ঝাড়াবে না যে উম্মতের জন্য এত কাধে গো যে নবী উম্মতকে এত ভালোবাসে ওই নবীকে যদি কেউ গালি দেয় ওই নবীর সুন্নতের উপরে কেউ যদি আঘাত করে নাস্তিক ব্লগাররা যদি আমার নবীর سیرতের सूरत নিয়ে যদি বাজে মন্তব্য করে আমার রাসূলের সুমহান চরিত্র উপরে যদি আঘাত করে গো আমরা মুসলমান সেটা কখনো برداشت করতে পারি না কি বলেন ঠিকেরা না

আল্লাহ যেন আমাদের সবাইকে মর্তে মুজাহিদ হিসেবে কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আপনাদের থেকে বেশি কষ্ট হচ্ছে আর একটু বল চলবে মহাদরাম হাজিরিন আমরা যে সূরা থেকে আলোচনা শুরু করেছি বিশ্ব হলো তিনটা ইমান তা পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করা মনে আছে কিনা প্রথম নাম্বার আমরা ইমান থেকে আলোচনা শুরু করেছিলাম ব্যাখ্যা দিয়েছে তিনটা ইমানের নবীদের ইমান ইমান আমাদের ইমান নবীদের ইমান নিয়ে আমরা একটু আলোচনা করেছি আসুন না এবারে সাহাবিদের ইমান নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ কষ্ট হবে আপনাদের যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে বললে ভালো হয় আপনাদের তো কষ্ট হচ্ছে ভাইয়া অনেক কষ্ট হচ্ছে আপনাদের বাইরে যারা দাঁড়িয়ে আছেন আর ভিতরে যারা আছেন একটু সামনে আসেন পিছনের ভাইদের একটু জায়গা করে إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم واندرا আয় এখন আমি তোমাদের একটা কোন কাহিনী তোমাদেরকে শোনাবো তোমাদের মতো যুবক ছিল নবীর সাহাবিরা সাহাবিদের ইমান কেমন মজবুত কেমন মজবুত যুবক বন্ধুরা তোমাদের জন্য ওয়াজটা বড় দামি তাড়াতাড়ি করে বাহিরে যারা দাঁড়িয়ে আছো ভিতরে চলে আসো আমিরুল মুমিনিন বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত তোমার ইবনুল খাত্তাবের শাসন আমল হযরত তোমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে মায়ের নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা রে ওই যে মদিনার গিরিপথ আছে ওই মদিনার গিরিপথে পাহারা দিতে হবে তার কারণ হলো মহান আল্লাহ রব্বুল আলামিন এলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে মদিনার যে গিরিপথ রয়েছে ওই গিরিপথ দিয়ে শত্রু বাহিনী মদিনায় আক্রমণ করার আশঙ্কা রয়েছে ও তুই তোমরা কারাছরে নবীর শহর মদিনাকে রক্ষা করার জন্য মদিনার গিরিপথ পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে যা যখন এই কথা বলে আছে নবীর সাহাবীদের মধ্য থেকে একজন না দুইজন 17 জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে জুর বলেন সুবহানাল্লাহ সহি বুখারীর বর্ণনা এসেছে 17 জন সাহাবী দাঁড়াইয়া আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলো গো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমরা সতেরো জন যখন মদিনার গিরি প্রত্যাহার দেওয়ার জন্য চলে যাব সংবাদ পৌঁছে যাবে ফারেসের সম্রাটের কর্ণ কহরে তিনি আমাদেরকে ধরে ফেলবে অ্যারেস্ট করে ফেলবে বন্দি করে ফেলবে তাহলে আমাদের কি অবস্থা হবে বিশ্ব জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত তোমার নল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু জানিয়ে দিয়েছে আরে নবী সাহাবিনারে আল্লাহর দ্বিনের জন্য কেউ যদি জীবন দায়রে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে শহীদের জাদা দান করে দিবে আলহামদুলিল্লাহ মান কাত্তার খায়র ওয়া খবরা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمدن عن صفة الخلق بريون فرد سمدن عن صفة الخلق بريون ربنا عجلي خلق الخلق كمالا ربنا جلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد لا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق جوأه الآن كما كان ولم يلق جواله الله أكبر يا

ও কি পরিমাণ ইমান এদের ভিতরে আছে ওয়াডার দেওয়ার সঙ্গে সঙ্গে উজিনা জিরার সতেরো জন সহাবিক অ্যারেস্ট করে ফেলেছে সতেরো জন সহাবিকে বন্দি করে ফেলেছে সতেরো জন সহাবিকে বন্দি করে ভারসের সম্রাটের নিকট নিয়ে রওয়ানা হয়েছে ভারসের সম্রাট তার সিংহাসনের বদলে বসা সতেরো জন সাহাবিকে সারিবদ্ধভাবে তার করে দিয়েছে ফারেশের সম্রাট সতেরো জন সাহাবীর চেহারার দিকে একটা নজর দিলেন নজর দিয়ে ডাক দিয়ে বলেন আরাবের সাহাবীরা রে তোমাদের চেহারার দিকে তাকিয়ে মনে হয় রে তোমরা সতেরো জনের একজনও এখনো বিবাহ শাদী করো না ডাকতে বলে হ্যাঁ বাদশাহ আপনার অনুমান ঠিক আছে আমরা একজন বিবাহ করি নাই এবার সম্রাট ডাকতে কত মানুষ দেখেছ এদের মত এত সুন্দর মানুষ জীবনে কোন দিল দেখা প্রাণ বলে সাহাবির দিকে তাকিয়র সাহাবির চেহারার দিকে তাকানোর পরে সম্রাট আবার ডাক দিয়ে বলে সাহাবিরা রে তোমাদের এই কাফিলার লিডার কে নেতা কে সতেরো জন সাহাবি এক বাক্যে জবাব দিয়েছে আমাদের এই কাফিলার লিডার হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জোরে বলেন সুবহানাল্লাহ সম্রাট ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আরে আব্দুল্লাহ তোমরা এখন আমার হাতে বন্দি হয়ে গিয়েছ তোমরা তো জানো আমি কত নিশ্চয় নির্দয় এই মুহূর্তে আমি তোমাদেরকে দুটি শর্ত দিব আমার দুটি শর্ত যদি তোমরা মানতে পারো সসম্মানে মদিনায় পৌঁছিয়ে দিব কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর যদি তোমরা আমার দুটি শর্তে একটি শর্ত কেউ যদি অমান্য করো তোমাদের সতেরো জনকে কেটে টুকরো টুকরো করে অর্ধেক ফেলে দিব ফানি খেয়ে ফেলবে বাকি অর্ধেক ফেলে দিব জংলার ভিতরে জংলার শিকার কুকুরেরা তোমাদেরকে খেয়ে ফেলবে খোজাইবার ডাক দিয়ে বলে বাদশাহ আমরা শতছর তোমার হাতে বন্দি আগে জানিয়ে দিলাম গো এমন কোন শর্ত দিবা না যেই শর্ত মানতে গেলে ইমানের উপরে আঘাত আসবে আগে জানিয়ে দিলাম গো প্রয়োজনে জীবন দিয়ে দিব তার ইমান দিব না ফারেশ্বরের সম্রাট ডাক দিয়ে বলে সাহাবীরা রে এক নাম্বার শর্ত হলো ইমানটা যদি ছেড়ে দিতে পারো দ্বিতীয় নাম্বার শর্ত হলো বিশ্ব নবীর ভালোবাসা যদি অন্তর থেকে মুছে ফেলতে পারো প্রথম শর্ত হলো ঈমানটা যদি ছেড়ে দিতে পারো বিশ্ব নবীর ভালোবাসা যদি অন্তর থেকে মুছে ফেলতে পারো তোমাদের সত্তর জনকে সসম্মানে মদিনায় পৌঁছিয়ে দিব আর যদি আমার দুটি শর্তের একটি শর্ত যদি অমান্য করো তোমাদের সতেরো জনকে কেটে টুকরো টুকরো করে অর্ধেক ফেলে দিব পানিতে মাসে খেয়ে ফেলবে বাকি অর্ধেক ফেলে দিব জংলার ভিতরে জংলার শিকাল কুকুররা তোমাদেরকে খেয়ে ফেলবে মুরব্বী বাবা ছিল মা রাজয় তোমাদের কপালে চুমো দিয়ে বলে যাই রে যুবক দেখো গো কেমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আবদুল্লিবনে হোজাই ডাক দিয়ে বলে বাদশা গো প্রয়োজনে জীবন চলে যেতে পারে তারপরও আমরা ইমান দিব না জীবন দিব রেমানেরা ইমান দিব না ফারেশের সম্রাট বলে কি আশ্চর্য কথা এদের এত মজবুত এ উজির নাজিরেরা এই 17 জন সাহাবীকে জেলখানার ভিতরে ঢুকাও জেলখানার ভিতরে কি নতুন ঢুকে না আগে ঢুকেছে বুঝেন জেলখানার ভিতরে শুধু এখন ইমান ওয়ালাদের কি ঢুকায় না সাহাবীদের ঢুকেছিল সাহাবীদের কি ঢুকেছিল ইমানের পরীক্ষা দিতে গিয়ে কিসের কারণে ঈমানের পরীক্ষা 17 জন সাহাবীকে জেলখানার ভিতরে বন্দী করে রেখে দিয়েছে ডাক বলেছে এদেরকে খানা খাদ্য না পান করার জন্য ফানি না যতক্ষণ পর্যন্ত ইমান না ছাড়বে রে ততক্ষণ পর্যন্ত এদেরকে খাবার দেওয়া হবে না কিতাবের মধ্যে লেখেন একদিন না দুই দিন নয় একটা না একুশ দিন পর্যন্ত সতেরোজন সাহাবিকে জেলখানার ভিতরে বন্দি করে রেখে দিয়েছে একুশ দিনের ভিতরে এক লুক মা খানা নবীর সাহাবিদেরকে দেয় নাই পান করার জন্য এক গ্লাস পানি সাহাবিদেরকে দেয় না সম্রাট একটা ডাক্তার রেখেছে ডাক্তারকে বলেছে জেলখানার ভিতরে যাও খাদ্যের অভাবে যদি কেউ মারা যায় সংবাদ তার জন্য খাবারের ব্যবস্থা করব একুশ দিন পরে শাহী ডাক্তার মহামান্য সম্রাটের কাছে গিয়ে ডাক জনকে আপনি একদিন না দুই দিন নয় এক জেলখানায় একুশ দিন পর্যন্ত জেলখানার ভিতরে বন্দি করে রেখে দিয়েছে এক মুহূর্তের জন্য এক লোকমা খাবার দেন নাই গলাটা ভিজানোর জন্য একটু পানীয় দেন নাই তবে শুনেন গো একুশ দিন কেন গো আরো কত একুশ দিন যদি এদেরকে বন্দি করে রাখেন খুদের কাসাম করে বলি গো খাদ্যের অভাবে একজন সাহাবিও মৃত্যুর কোলে ঢলে পড়বে না

আছে মহামান্য ডাক্তার ডাক দিয়ে বলে গো আমি যতবার জেলখানার ভিতরে গিয়েছি এদের পাশ পরীক্ষা করার জন্য ততবার নজর করে দেখি গো আল্লাহর নবীর সাহাবিরা তাইয়া মুম করে করে নামাজ আদায় করতেছে খাবারের জন্য পানি পায় নাই উঁচু করার জন্য পানি পাইবে থেকে। যখনই নামাজের সময় হতো তাই করে করে রবির সাহাবিরা নামাজ আদায় করতে যুবক বন্ধুরা আজকে তো আমাদের খাবারের অভাব নাই আজকে তো আমাদের পানির অভাব নাই মসজিদের যখন আসান হয়ে গো মুসল্লির বড়ই অভাব কি বলেন ঠিকই না আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও বলুন আমিন আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পারে তৌফিক দাও বলুন আমিন ডাক্তার ডাক দিয়ে বলে মহামন্ন এদের কার কষ্ট দিবেন না খাবারের ব্যবস্থা করুন মহামন্ন সম্রাট ছিল ইহুদি ইহুদিরা বুঝে মুসলমান রিমান কিভাবে দুর্বল করা যা মুসলমানদেরকে যদি হারাম খাদ্য খাওয়ায়ে দেওয়া যায় তাহলে মুসলমান রিমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এজন্য সম্রাট ওই সত্রজন সাহাবির জন্য শুকুরের মাংস পানির পরিবর্তে মত দিয়েছে আর ডাক দিয়ে বলে শাহি এই খাদ্যগুলি নিয়ে জেলখানার ভিতরে যাও আর সাহাবিদেরকে বলো জীবন যদি বাঁচাইতে হয় এগুলোই খেতে হবে ধরে বলেন না শুকুরের মাংস হালাল না হারাম মদ হালাল না হারাম শুকুরের মাংস আর মদের বোতল লইয়া যে মাত্র শাহী বাবু শ্রী জেলখানার ভিতরে গিয়েছে জেলখানার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ষোলোজন সাহাবি সুস্বাদু খাদ্যের গ্রাণ শুনে পিছন থেকে সামনের দিকে আসতেছে সতেরোজন সাহাবির লিডার যিনি আবদুল্লা ইবনে হুসাইফা দরজার সামনে দাঁড়াইয়া দুটি হাত দিয়ে ভাবে সাহাবিদেরকে নিষেধ করে নবীর সাহাবিরা রে আল্লাহর দিনের জন্য হাসিনা মুসলমান ইমান যারা জো যশাই বাসাই করা ছালা খানা খাদ্য খাইতে পারে না তোমরা একটু ওয়েট করে জিজ্ঞেস করি কি এনেছে বাবুশ্রীকে জিজ্ঞেস করলো কি এনেছ বাবুশ্রী বলে পাত্রের মধ্যে শুকুরের মাংস আর এটা হলো মদের বোতল বাদশা বলেছে জীবন যদি বাঁচাইতে হয় এগুলাই খেতে হবে ইমানের বলে বলিয়েন হয়ে আব্দুল্লাহ ইবনে একুশ দিনের উপবাস একুশ দিনের উপবাস হারাম খাদ্যের কথা শুনে এত জোরে লাথি মেরেছে লাথির সঙ্গে সঙ্গে হারাম খাদ্যগুলি জমিনে পড়ে যায় একদিনের উপবাস থাকার পরেও হারাম খাদ্য গ্রহণ করে না যুবক বন্ধুরা রে যুবক বন্ধুরা তোদের কপালে চুমু দিয়ে বলে যাই রে যুবক আজকে কত যুবকের হাতে মদের বোতল তুলে দিচ্ছে ইয়াবা গাঞ্জুড়ি তুলে দিচ্ছে গাঁজা বাবা ইয়াবা যত হারাম খাদ্য আছে হারাম খাদ্যগুলি যুবকদের হাতে তুলে দিয়ে আমার সোনার যুবকগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কি বলেন ঠিক কি না যুবক বন্ধুরা তোদের দুটি পা দে পায়ে ধরে বলে যায় খারাপ জিনিস রে যারা খায় তাদের মাথা ঠিক থাকে না আমি লম্বা ছোড়া কথা বলবো না মদ হারাম কি বলেন ঠিকই না হারাম খাদ্য মুসলমান খাইতে পারে না কথা বলেন ঠিকই না সুজ খুজ হারাম কথা বলেন ঠিকই না মুসলমান সুজখুজ গ্রহণ করতে পারে না কি বলেন ঠিকই না প্রিয় ভাইয়েরা আমার রাগ করো না আমার কথা একুশ দিনের উপবাস হওয়ার পর সাহাবিরা গ্রহণ করে না ইয়াহুদিরা জানে মুসলমানদেরকে যদি সুদ খাওয়াইতে পারি গুষ খাওয়াইতে পারি মদ খাওয়াইতে পারি গাঁজা খাওয়াইতে পারি বাবা খাওয়াইতে পারি ট্যাবলেট মুখের মধ্যে তুলে দিতে পারি ইমানের পাওয়ার আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে ইমান যদি দুর্বল হয়ে যা নামাজ ভালো লাগবে না মসজিদ ভালো লাগবে না ওয়াজ মাহবিল ভালো লাগবে না মাদ্রাসা ভালো লাগবে না ওয়াজ মাহফিলের কথা শুনলে শরীরটা খিটখিট করে কি বলেন ঢেকে না त मर्दे मुसलमान तूं मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में, तुल्वार में कुरान तलवार बकट हु के नकल मैदान आशीर तलवार बकट हो के नकल मैदान आशीर दुश्मन के मुकाबले तू लगा ना

পরীক্ষা হলো শত্রুগণ সাহাবীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মাফ মাইফা শত্রুটা ডেকজি বানাও ডেকজির ওয়াদা দাও শত্রুটা ডেকজি বানাইয়া ওই ডেকজির ভিতরে তেল ভরপুর করে দাও তেল গুলি যখন উত্তপ্ত গরম হতে থাকবে গো শত্রুগণ সাহাবীকে শত্রুটা ফাতিরের সামনে দাঁড় করায় দাও কত নির্মম নির্যাতন চলছে পরীক্ষা দিচ্ছে সাহাবিদের মাথার তালু থেকে ফাইল তালু পর্যন্ত মেপে সতেরোটা বানিয়েছে পাতিল বানিয়েছে ওই সতেরোটা পাতিলের ভিতরে তেল বরফুর করে দিয়েছে তেলগুলি যখন গরম হতে লাগলো সতেরো জন সাহাবিকে সতেরোটা ফাতিলের সামনে দাঁড় করে দিয়েছে আর বাচ্চাকে সংবাদ দেওয়া হয়ে চাপনি আসুন নিজ হাতে তেলের মধ্যে ফেলে দেন কিন্তু বাচ্চা আসার সময় একটা হরিণের বাচ্চা হাতে করে নিয়ে এসে আবদুল্লাহ ইবনে হুজাইফা বরাবর দাঁড়িয়েছে আর আবদুল্লাহর সামনে যে তেলের ফাতিল ছিল ওই তেলের ফাতিলের মধ্যে জীবন্ত হরিণটাকে ছেড়ে দিয়েছে সতেরো জন সাহাবি নজর করে দেখে গো গরম তেলের মধ্যে হরিণটা ফালানোর সঙ্গে সঙ্গে সামড়াগুলি আলাদা হয়ে গিয়েছে হাত্ডি আলাদা হয়ে পুষ্ট আলাদা হয়ে হাতি তেলের উপরে বাঁচতেছে বাদশার চিন্তা হলো এই অবস্থা দেখে সাহাবিরা ভয় পেয়ে যাবে আর ইমানটা ছেড়ে দিবে ইমান ছেড়ে দিলে এদের ক ছেড়ে দিব কিন্তু না না সতেরো জন সাহাবি এই অবস্থা দেখে মুষ্টি মুষ্টি হাসে সম্রাট বলে কি আশ্চর্য কথা এখন তো তোমাদের হাসার কথা নয় তোমরা কেন হাসো বলে আপনি আমাদেরকে গরম তেল দিয়ে বই দেখান আপনি জানেন না মুসলমান যারা মুসলমান হামলা মামলা হুমকি ধমকি জেল মুসলমান পরোয়া করে না কি বলেন ঠিক এর হয় না আর গরম তেল দিয়ে আপনি বই দেখান এই সব গরম তেল নবীর সাহাবীদের কোনো পরোয়া করে না বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্দুল ইবনে হুসাইফা ডাক দিয়ে আরে সম্রাট আপনি কি জানেন না ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে ফেরাউন যখন গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে নজর করে দেখে গো বিবি আসিয়া গরম তেলের মধ্যে পড়ে মুস্কি মুস্কি হাসে ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া রে তোমাকে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছি এখন তো তোমার কান্নার কথা কেন রে আসিয়া গরম তেলের মধ্যে পড়ে তুমি মুস্কি মুস্কি হাসো বিবি আসিয়া ডাক দিয়ে বলে প্রাণের স্বামী ও স্বামী স্বামী গো আমার শরীরের উপরে আপনার ক্ষমতা চলে কিন্তু আমার অন্তরের উপরে আপনার কোনো ক্ষমতা চলে না আমি আপনাকে রব বলে স্বীকার না করার কারণে প্রভু বলে স্বীকার না করার কারণে আপনি আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছেন আকাশের মালিক যিনি জমিনের মালিক যিনি তাম কায়নাতের মালিক যিনি ওই কি আশ্চর্য কথা এখনই হিংস বা কে রে শতন সাবের ভিতরে লোকে হ পরে একজনকে ধরে যে মাত্র গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে নজর করে দেখে গো বাকি সুলোদন সাহাবি বিনায়া বিনায় কাঁধে বাকি সুলোদন সাহাবি চোখের মধ্যে পানি ধরে রাখে মা

এখানে মদিনায় পৌঁছিয়ে দিব আব্দুল ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে হে গরে শের কুকুর তুজের বাপ তোর গরম তেল দেখে আমরা ভয় পাই না আমরা কি জন্য কাজি জানোসনি আমার যেই বাইটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছো নজর করে দেখি গো আমার বাইয়ের হুটা আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে আমার ওই ভাইয়েরাকে কেন আমাকে গরম তেলের মধ্যে ফালাইলা না আমার ওই ভাইয়েরাকে কেন আমরা জান্নাতে যেতে পারলাম না এর জন্য দুঃখ আর আফসোসে জান্নাতের তামান্না রাখাঙ্গা আমরা ষোলো জন সাহাবি কান্দি ধরে বলেন ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু ইমাম দিতে রাজি হয় না কি বলেন ঠিক কিনা ভাই সপ্তজনের কয়জনকে তেলে ফালাইছে বাকি আছে কয়জন শুনবেন না চলে যাইবেন শুনবেন আচ্ছা একটু কথা বলি অনেক আলোচনা তো শুনেছেন মেহতারা ভাজরি আপনারা জানেন এখানে একটা মাদ্রাসা রয়েছে আমি এই মাদ্রাসার জন্য একজন ভাইকে ছাই নবীর মহাব্বতে যে বিশ হাজার টাকা দান করবো ইনশাআল্লাহ সাদা টাকা যদি দেন ওয়াজ চলবে এতক্ষণ মানে কোন ওয়াজ করছি না ইনশাআল্লাহ একজন ভাইকে বিশ